হরিরামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আগামী 21 জুলাই ঈদকে সামনে রেখে এলাকার বিভিন্ন মুয়াজ্জিনদের নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ ঘোষ, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা রায়, জয়েন্ট বিডিও তাপস ঘোষ, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম সহ আরো অনেকেই। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃত ওই যুবকের নাম বিজয় পাহান, বয়স 18, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর বিলপাড়া এলাকায়। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে নদী পাড়ে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.